Jawa 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 নৈহাটি জাগ্রত কালী মাতার মন্দিরের সামনে থেকে পরমাকে প্রণাম করে আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছি। আমাদের এই কর্মসূচি করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। এত ভয় তো শুধু বিজেপি, আপনারা প্রচুর মানুষ হেঁটেছেন, এত মানুষ আমাদের দল আনেনি। গোটা রাস্তা জুড়ে নৈহাটির জনগণ আজকে রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন। এমন কোন দোকান বাড়ি অফিস আমরা পাইনি যেখান থেকে মানুষ আমাদেরকে সমর্থন করছেন। মহিলারা আমাদের সঙ্গে স্লোগানে গলা মিলাচ্ছেন। তাই নৈহাটি সহ ব্যারাকপুর এলাকার সর্বস্তরের মানুষকে, গণদেবতাকে আমি প্রণাম জানাই। আমার মতুয়া মহাসংঘের যারা এখানে ধ্বজ নিয়ে এসেছেন, অত্যাচারীদের শাস্তির দাবিতে, বিচার চাইতে, তাদের সকলকেও আমি জয় হরি বল জানাই। আমাদের মাননীয় সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি সঞ্জীব ব্যানার্জি, নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি, তারা সামগ্রিকভাবে কর্মসূচির ব্যবস্থাপনা করেছেন, তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের অত্যন্ত বরিষ্ঠ নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, লড়াকু নেতা, আপসিক নেতা অর্জুন সিং মহোদয়, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই মাতৃপক্ষের প্রতিনিধি, রাজ্য মহিলা সভানেত্রী নৈহাটির ভূমিকন্যা শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়াকে জানাই। আমার কলিগটির বিধায়ক আছেন অ্যাডভোকেট অম্বিকা রায়, প্রাক্তন মন্ত্রী চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, ভারতীয় জনতা পার্টির এক বরিষ্ঠ নেতা পঞ্চায়েত থেকে এমএলএ অসীম বিশ্বাস মহোদয়, আমাদের এমএলএ পবন সিং ভাই আছেন, অত্যন্ত প্রিয় এমএলএ, পার্টির অত্যন্ত ডিসিপ্লিন একজন সোলজার। আমাদের মধ্যে ডাক্তার শুক্লা থেকে শুরু করে, প্রিয়াঙ্কু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আছেন, প্রত্যেককে অভিনন্দন। এবং কারণ আপনারা জেনে গেছেন যে 8 তারিখে এখানে আমাদের বোন বাংলার মেয়ে, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যার শোকে তার যত রাস্তায় নেমেছে, সবাই শুধু একটা কথাই বলছে, আমার বোনের, আমার মেয়ের ধর্ষক খুনিদের ফাঁসি চাই, বিচার চাই, তো পরে ফাঁসি চাই। আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে, সেদিন প্রকৃত আমাদের উৎসব, মানে আমরা শান্তি পাব। আজকে কর্মসূচি 14ই আগস্ট ছিল, রাত্রি দখল করা মহিলারা যেহেতু মাঝ রাত্রে ভোর রাত্রে নৃশংস, অমানবিক, দানবীয় ঘটনা ঘটেছে, গোটা পশ্চিমবঙ্গের মা বোন তাদের পিছনে, দাদা বাবা কাকা জেঠা সবাই পিছনে থেকে মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে। একইভাবে 7 তারিখে কর্মসূচি হয়েছে, একইভাবে 8 তারিখে অরাজনৈতিক সচেতন নাগরিকরা, প্রতিবাদী জনতারা, ছাত্র সমাজরা আন্দোলনের মঞ্চ জুনিয়ার ডক্টর স্ফোরণ, তারা বলেছিলেন ঘরের আলো বন্ধ রেখে রাস্তা জুড়ে আলো, রাজ্য জুড়ে আলো জ্বালো।
এই কর্মসূচিতে কোন রাজনীতির পতাকা ছিল না। এই কর্মসূচিতে ভোট দাও, হারিয়ে দাও, জিতিয়ে দাও এই কর্মসূচি ছিল না। এই কর্মসূচিতে দুটো আওয়াজ ছিল, জাস্টিস ফর রাঞ্চিত আর উই ওয়ান্ট জাস্টিস। এখানে অরাজনৈতিক ভাবে শিক্ষা অবসরপ্রাপ্ত শিক্ষক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সচেতন নাগরিক, সমস্ত স্তরের নাগরিক, আমরা তো বিজেপি প্রথম থেকে বলেছি বিজেপির ঝান্ডা নিয়েও লড়াই হবে, জাতীয় পতাকা যেখানে থাকবে অন্য দলের পতাকা থাকবে না, সেখানে আপনারা সবাই মন খুলে প্রাণ খুলে সপরিবারে অংশগ্রহণ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে পুলিশের প্রত্যক্ষ মদতে দর্শকের ভূমিকা নিয়ে, যেহেতু এখানে ভাইপোর একটা টেনিয়া চুরি করে এমপি হয়েছে, এক গাড়ি ইভিএম এর মেশিন বদলেছে, আপনি শুনে রাখুন অর্জুন সিং 50,000 ভোটে জিতেছে, মেশিন বদলেছে এক গাড়ি। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুজন নেতা আমার সঙ্গে কলকাতার বাইরে দেখা করে বলেছেন আটকাতে পারলেন না, আমরা ব্যারাকপুরে গিয়ে ইভিএম গুলো পাল্টে দিয়ে এলাম, পারলেন না আটকাতে, চুরি করে জিতেছে এই নম্বরটা। এখানে আরেকটা টাকা দশক চ্যাটার্জি বড় আমার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে, এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামা চাপা দিয়েছে নাকি, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছে সবকে গ্যারেজ করবো আমরা, এতটুকু বিচলিত হবেন না। দু জায়গায় মেরেছে মহিলার গায়ে জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন, গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সম বোনেদের, মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে, এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে, আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাব। ক্যানিং এর তৃণমূলের আরেক উন্নয়ন নেবে পরেশ রাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছেন, ওখানেও আমরা যাব। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে, আবার নামুন পথে, আমরা গ্যারেন্টার থাকলাম এ লড়াইতে হার হবে না, এ লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি, বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি, কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। এইরকম একটা চিটিং বাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো। লড়াই চলবে তো, দাবি আর
প্রতিটা কম চাটুন বাংলাদেশে খুব বড় দাপুতে পুলিশ অফিসার ছিল, নামটা হারুন, ওর অবস্থাটা কি পিটি একবার দেখে আসবেন। এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজ কর্ম ভাষা আমরা কেন হাইকোর্টে যেতে হবে, কেন আমাদের মিছিল করতে হাইকোর্টে যেতে হবে, কেন যেতে হবে? আমি আপনাদের বলে গেলাম ব্যারাকপুর কমিশনারকে পুলিশ যদি আদব কায়দা না বদল করে দুর্গা পূজার পরে কমিশনারকে আসবো, অনেক লোক নিয়ে আসবো। আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে ভোলা থানার আন্ডারে, এই ব্যারাকপুর কমিশনারকে লোকেরা পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারকে বিসি লোক অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারকের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে যায়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে যায়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি, তিনজন দাহ করার জন্য লাইনে ছিল, দুজনকে টপকে আমাদের মনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা হিন্দু, উপর থেকে একজন দেখছে, বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন, যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে, পুরুলিয়ার ডাক্তারদের লড়াইটা সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের অ্যাকসেপ্ট করুন, স্যালুট করুন, ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না, দুনিয়ার ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে যাবে। 27 তারিখ নবান্ন অভিযান ধান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে, এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে, এখানকার বিট্টু জয়সওয়াল রাজেল পেটিয়েছে, ও ছেলের জন্মদিন ছিল 1 তারিখে, 800 জনকে নিমন্ত্রণ করেছিল, করতে পারে, আমরা কিগুলো ভুলে গেছি, দুনিয়ার ডাক্তারদের কিসা ক্রস প্রশ্ন করতে বলবো, তারপরে বুঝতে পারবেন। আমি ওর কথার উত্তর দেব, মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান, আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত, বাংলার মানুষ দেখত যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপির কাছকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায়, ভাবতে পারছেন? আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি, নির্মল মাঝি সহ 20 জন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল, মিথ্যা নামে এখানে পাস করানো হয়েছে, ভুয়া ডাক্তার, ভুয়া শিক্ষকদের বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে, রূপসা মন্ডলের বাড়ি তৃণমূলীরা হাম্মা করে, যেহেতু যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরতাজ হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেছেন, 4 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার, ইল্লিগেল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আজকে
মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের বিষয়টি বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং বলছে উনি যখন ঠিক মেরি ফলো করেন গেছিল শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য জলে নেমেছে কথা মনে ছিল না আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক না। সুপ্রিম কোর্ট যে বিষয়টা দেখছে আমার সুপ্রিম কোর্টের উপর রাখা হবে। গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সুষ্ঠুভাবে হলো না, কি বলবেন? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ছিল, এর জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আগে জানতো না তারা আসবে নাকি, সুপ্রিম কোর্ট দেখেও যাদের টলানো যায়নি তাদের দৃঢ়তা, তাদের অর্জুনের লক্ষ্য বেদের মতো একাত্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা তারা প্রমাণ করে গেছে, ওরা পাস করে গেছে। ওদের শির দ্বারা ব্যাপার নয় আর শির দ্বারা তা শরীরের বাইরেও নেই, একদম শক্ত সোজা শির দ্বারা আছে, ওরা প্রমাণ করে দিয়েছে। এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে, কোনো লাভ হবে আমাদের কি পারি, ঠিক আছে ভালো থাকবে।